আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার বুটের ডালের হালুয়া। সামনে আসছে পবিত্র শবে বরাত, তাই আজকে আমি আপনাদের সাথে বুটের ডালের হালুয়ার রেসিপিটা শেয়ার করব। এইভাবে করে খুব সহজে তৈরি করে নিতে পারেন বুটের হালুয়া। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই ডালের হালুয়াটা রান্না করেছি। এর জন্য এখানে আমি এক কাপ বুটের ডাল নিয়েছি। এবার আমি ডালগুলোকে পানি দিয়ে 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। আমি 5 ঘন্টা ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন আমার ডালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে সবগুলো ডাল দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব 2 কাপ পানি, 2টা তেজপাতা, 4-5টা ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডালগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গরম মশলাগুলো তুলে ফেলে দেব। এবার আমি ডালগুলোকে ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছে করলে পাটাও বেটে নিতে পারেন। আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, এরকম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি হালুয়া তৈরি করব। এর জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব 1/3 কাপ ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে তারপর দিয়ে দেব ব্লেন্ড করে রাখা বুটের ডাল। এবারে বুটের ডালের পেস্ট ঘিয়ের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। অনবরত নেড়েচেড়ে আমি 5 মিনিটের মতো বুটের ডালের পেস্টটাকে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব 1/2 কাপ চিনি। 1 কাপ ডালের জন্য 1/2 কাপ চিনি দিলেই মিষ্টিটা পারফেক্টভাবে হয়। তারপর আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন ওই পরিমাণে দিয়ে নেবেন। তারপর দিয়ে দেব 3-4 ফুটা অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি দিয়েছি কালারটা সুন্দর জন্য। আর হালুয়া রান্নার পুরাটা সময় কিন্তু চুলাটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে হালুয়াটা রান্না করে নিতে হবে, আর অনবরত নাড়ার মধ্যে থাকতে হবে। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপর দিয়ে দেব 1/2 কাপ গুঁড়া দুধ। আজকের হালুয়া কিন্তু আমি শুধু গুঁড়া দুধ দিয়েই রান্না করব, কোনো লিকুইড দুধ আমি আজকের হালুয়ার মধ্যে দেইনি। গুঁড়া দুধ দিয়ে যদি এইভাবে বুটের হালুয়াটা রান্না করা হয় তাহলে কিন্তু এই হালুয়াটা খেতে খুবই ভালো লাগে। আমার কাছে তো বুটের হালুয়াটা খেতে খুবই ভালো লাগে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। হালুয়াটা নামানোর 1 থেকে 2 মিনিট আগে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি ঘিটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার হালুয়াটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। হালুয়াটা সেট করার জন্য এখানে আমি একটা ট্রে নিয়েছি। ট্রের মধ্যে আমি আগে থেকেই 1 চামচ ঘি ব্রাশ করে রেখেছিলাম। আর হালুয়ার মিক্সারটা কিন্তু গরম থাকা অবস্থাতেই সেট করে নিতে হবে। এই তো আমি ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবারে আমি নর্মাল তাপমাত্রায় রেখে দেব 30 থেকে 35 মিনিটের মতো। হালুয়াটা ঠান্ডা হলেই বরফি আকারে কেটে নিতে হবে, গরম থাকা অবস্থায় কাটা যাবে না, কারণ গরম থাকলে হালুয়াটা নরম থাকে, এজন্য ঠান্ডা হলে হালুয়াটা কেটে নিতে হবে। আমি হালুয়াগুলো বরফি আকারে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিতে পারেন। এইভাবে করে খুব সহজেই তৈরি করে নিতে পারেন বুটের ডালের হালুয়া। এই হালুয়াটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আমি সবগুলো বরফি কেটে নিয়েছি, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটের মধ্যে নিয়ে আমি উপরে কিছু পেস্তাবাদাম কুচি দিয়ে দেব, এটা অপশনাল, সৌন্দর্যের জন্য দিয়েছি, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।